প্রান্তিক ও পৌর এলাকায় বসবাসকারী তৃণমূল উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করা এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, ব্যবসা বাণিজ্যে অবদান, সর্বক্ষেত্রে নারী সৃজনশীলতা, সাহসী ভূমিকা ও দক্ষতার সাথে এগিয়ে যেতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে 2010 সালে এজিডব্লিউইবি পথ চলা শুরু করে। এরই ধারাবাহিকতায় তৃণমূল উদ্যোক্তা বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এই প্রথমবারের মতন এজিডব্লিউইবি তৃণমূল উদ্যোক্তা পুরস্কার 2013 প্রদানের আয়োজন করেছে। এবং আমি বিশ্বাস করি এই উদ্যোক্তা পুরস্কারের মাধ্যমে উদ্যোগী উদ্যোক্তারা উদ্বুদ্ধ হবেন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং অর্থনৈতিক চলমান যে ধারা চলছে সেই ধারা নিজেকে সম্পৃক্ত করতে পারবে। স্বাগত জানাচ্ছি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীরা উপকৃত হচ্ছেন। আজ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার 2013 এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শাহ সুন্দর শিকদার বক্তব্য রাখেন। স্পিকার বলেন, শ্রমশক্তির বিরাট অংশ নারী, তাই তাদের আর্থিক ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। নারী ক্ষমতায়ন আজকে যে সমগ্র বিশ্বে কেবল নারীদের জন্য একক বিষয় নয়, এটা যে জাতীয় উন্নয়নের জন্য, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং যে 2021 সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেখান থেকে শুরু করে আমরা যদি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের সেই লক্ষ্যগুলো দেখি, সকল কিছুর সমন্বয়ে এর মধ্যে একটি বড় কম্পোনেন্ট হচ্ছে আজকে নারী ক্ষমতায়ন। কেননা নারীরা শুধু দেশের অর্ধেক জনগোষ্ঠী নয়, তারা শ্রমশক্তিরও একটি বড় অংশ। কাজেই তাদেরকে বিচ্ছিন্ন রেখে, তাদেরকে পিছিয়ে রেখে কোনো ধরনের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। পরে একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য মোবাইল ফোনে আর্থিক সেবাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সবশেষে স্পিকার সফল নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যন্ত অঞ্চলে তিন নারীকে প্রথমবারের মতো তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ এজিডব্লিউইবির আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন ঠাকুরগাঁওয়ের মোকসেদা বেগম, প্রথম রানার আপ যশোরের কহিনুর আক্তার এবং দ্বিতীয় রানার আপ দিনাজপুরের শাহনাজ বেগম রোজি। অনুষ্ঠানে 10 নারী উদ্যোক্তাকে ঋণ দিয়েছে আইএফআইসি ব্যাংক। সে সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও শাহ এস সারওয়ার এবং এজিডব্লিউবিইবি পরিচালক মৌসুম ইসলাম। এবারে তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার তুলে দেওয়া হয়েছে তৃণমূল সফল তিন নারীর হাতে। প্রদান করা হলো তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার 2013। আইডিবি ভবনে তিনজন নারী উদ্যোক্তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। দেশে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের সহায়তায় 100 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে বলে এ সময় জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এসএমই ঋণের সুদের হার সর্বোচ্চ 10% নির্ধারণের জন্য ব্যাংক ও প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে নবীন নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় আরো বেশি করে সম্পৃক্ত করতে অচিরেই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ডক্টর আতিউর রহমান। এ সময় জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে অন্তত ৫টি আসন নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত করার দাবি জানান অ্যাসোসিয়েশনের অব গ্রাসরুটস এন্টারপ্রেনিয়ার্স এর সভাপতি মৌসুম ইসলাম। পার্লারের মতো সুনির্দিষ্ট কিছু ব্যবসা ছাড়াও ভিন্ন ভিন্ন পেশায় নিজেদের সম্পৃক্ত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রপ্তানিকারক নারীদের জন্য ২% হার সুদে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে আইডিইবি ভবনে নারী উদ্যোক্তা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। আরো জানাচ্ছেন তানজিলা নিঝুম। আইএফআইসি ব্যাংকের সহায়তায় ১০ জন তৃণমূল নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করল অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রিনিয়ার্স। সেই সঙ্গে এসব উদ্যোক্তাদের জন্য মোবাইলে ঋণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার ডক্টর শিরিন চৌধুরী। আপনারা সবাই একই ধরনের উদ্যোগ নেবেন না, এখানেও ডাইভার্সিফিকেশনের প্রয়োজন আছে। আরো নতুন নতুন বিষয়গুলোকে নেবেন, যেমন একটা সুপারমার্কেট শুধুমাত্র নারী উদ্যোক্তারা নিজেই ম্যানেজ করছেন বা রান করছেন, নন্দনের মতো, মীনাবাজারের মতো শুধুমাত্র নারী উদ্যোক্তারা দ্বারা পরিচালিত এই ধরনের ব্যবসায়িক উদ্যোগগুলো আরো আমরা গ্রহণ করতে পারি। নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সরকার আপনাদের পাশে আছে, কাজে আপনাদের ভয় নেই, আপনারা এগিয়ে যান। আপনাদের সকল ধরনের সহযোগিতা আমরা সকল ক্ষেত্র থেকে করার চেষ্টা করছি। নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন গভর্নর। ৫০০ কোটি টাকার এই ঘূর্ণায়মান তহবিল থেকে এরই মধ্যে প্রায় ৯ লক্ষ বর্গা চাষি পরিবারকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে প্রায় ৫৫% নারী। এই ৫৫% নারী কিন্তু প্রায় ৫ লক্ষ নারী কিন্তু সকলেই ক্ষুদে উদ্যোক্তা এবং তারা টাকা পাচ্ছেন। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। ব্যবসার ধরনে ভিন্নতা আনতে দেশের নারী উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আজ অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ বা AGWEB আয়োজিত তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে স্পিকার বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে নারী উদ্যোক্তাদের সব রকম ব্যবসাতে অংশ নিতে হবে। অনুষ্ঠানে ১০ নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়, ৩ জনকে দেওয়া হয় সেরাদের সেরা পুরস্কার। চ্যাম্পিয়ন হন ঠাকুরগাঁও জেলার মোকসেদা বেগম। AGWEB সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, IFSC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শাহ এ সারোয়ার। আকর্ষণীয় পণ্য তৈরি করে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অন্যদিকে গভর্নর ডক্টর আতিউর রহমান জানিয়েছেন, চলতি বছরের জুন পর্যন্ত ১০,০০০ নারী উদ্যোক্তার অনুকূলে ক্ষুদ্র মাঝারি ঋণের বিপরীতে ৮৪২ কোটি টাকা পুনঃ অর্থায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সকালে নারী উদ্যোক্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমিনুল মজলিসের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনিয়ার্স বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন গভর্নর ডক্টর আতিউর রহমান। ২০১৪ সালের জুন মাস পর্যন্ত ১০,০০০ নারী উদ্যোক্তার অনুকূলে SME ঋণের বিপরীতে ৮৪২ কোটি টাকা পুনরর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণের উপরই গুরুত্ব দিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দিনের পর দিন যদি একই পণ্যই শুধু তৈরি করতে থাকেন তাহলে একসময় সেটা আর ক্রেতাদের কাছে তেমন আকর্ষণীয় থাকবে না। ডিজাইন, প্যাটার্ন, কালার ম্যানেজমেন্ট এইসব ব্যাপারে আরো অনেক বেশি প্রশিক্ষণ প্রয়োজন। আর দেশের মাথাপিছু আয় বৃদ্ধিতে নারীর অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মাথাপিছু আয় বৃদ্ধির পিছনেও কিন্তু নারীরা অর্থনৈতিকভাবে পরিবারে সহযোগিতা করছে বলে এটা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে ৩ জনকে তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার ২০১৩ প্রদান করা হয়। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা।
নারী উদ্যোক্তাদের কাছ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই ঋণের সুদ কোনোভাবেই শতকরা দশ ভাগের বেশি না নিতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তার মতে, পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে মাত্র 2% সুদে ঋণ নিতে পারেন নারী উদ্যোক্তারাও। নারী উদ্যোক্তাদের এক সম্মাননা অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, নারী উদ্যোক্তাদের জন্য আলাদা প্রশিক্ষণ ও চ্যালেঞ্জ ফান্ড গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, জামানত ছাড়া অন্তত 25 লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ নারী উদ্যোক্তাদের জন্য এগিয়ে যাবার দুয়ার খুলে দিয়েছে। উদ্ভাবনী ব্যবসায় এবং নারীদের কর্মসংস্থানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে 3 জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ও নগদ টাকা তুলে দেওয়া হয়।